নরাইলের জমিটা যদি লিখে নিতে পারি, হাউস বিল্ডিং এর কাছ থেকে লোন নিয়ে বাড়ি করে ফেলব। এক বাড়ি পাথর দাঁড়া করাতে পারলি আমারে কে পায়? শালা শালিদা পাইলেও কিছু করতে পারবে না, তখন আমার বাড়ির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আসলে দেখো, আসলে কি বন্ধু, আসলে আসলে তুমি হেতার তলে পুতিয়া রাখো বন্ধু, তোমার ডাব্বাবাজি চিন্তা বন্ধ করিয়া তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও। আসলে দেখো, আবার কি তার আসলে টাসলে খাও বন্ধু, না করতাছি তোমারে, আসলে টাসলে খেতার তলে পুতিয়া রাখো, আসলে টাসলে কিরা বন্ধু। আচ্ছা বন্ধু, জমির পরিমাণ জানে কতটুকু? না মানে কোনখানে বন্ধু? আবার তুমি নাটক করতেছো আমার লগে। আমি হাসে, আমি মাসির ভাষায় কিন্তু হাজি বানতে পারি। মাসির ভাষায় কাছি কি করে বানবে দোস্ত? এটাই তো একটা খারামতি বন্ধু। মনে করো আমি যে খাসির কথা কইতেছি, এটা তো মনে করো যে একটা বড় বড় যে আজে বান্দা থাকে। আমি মাছির ভাষায় বানতে পারি, আমি কত বড় ট্রিক বাজ এটা চিন্তা করে হতা হও। বলো কি দোস্ত, এই ট্রেনিং তুমি কোথেকে নিলে? আমার একটু ওই ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি করে দেবে বন্ধু? এটাই তো হচ্ছে বড় ট্রিক বাজ। আমি মাছির ভাষায় খাসি বানতে পারি, এমনও তো হইতে পারে তুমি পিঁপড়ার ভাষা খাঁচি বানতে পারো। আমার হতা কোনটা? ওস্তাদের মায়ের হচ্ছে শেষ রাইতে। তুমি এখনও কেন আমারে বলতেছো না বন্ধু যে শ্বশুরের জমি কতটুকু? বললে কি আমি কি লয়ে যাবো নাকি? এখন আমাকে একটা চল্লিশ চল্লিশ কথা হও বন্ধু। তো আব্বার কাছ থেকে নড়াইলের জমি কৌশলে টৌশলে লেখে রয়েছি। কৌশলে জমি লিখে নিতে যাব কিসের জন্যে? আব্বার কাছ থেকে আমি 5.5 লাখ টাকা পাই, উনি আমার কাছে 5.5 লাখ টাকা ধার নিয়েছেন। একবার বড় বইয়ের অসুখ, একবার ছোট বইয়ের অসুখ, একবার ছেলেপুলের ফর্ম ফিল আপ, থাকো তো দূরে, টের পাও না। হোক বন্ধু, এ তো বাজে অবস্থা নাকি? তো কি বলতেছি আমি, তুমি চিন্তা করে দেখো, এই 5.5 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখতাম, এ কয় বছরে কত গুণ টাকা হতো? শশীর কোনো গ্যারান্টি আছে? এই যে মরিয়ে দিলে ধরেছিল, দোয়া কালাম করে তাকে আটকে রেখেছে। এখন আমার জবান বন্ধ, হঠাৎ করে যদি শ্বশুর মরে যায়, আমি তো অন্য লোকের মতো এসে বলতে পারবো না, আমার টাকা না দেওয়া পর্যন্ত তাকে কবর দিতে পারবেন না। এখন ভাইরা হিসেবে বিরোধিতা করলেও তোমার উচিত বন্ধু হিসেবে আমার পাশে এসে দাঁড়ানো, টাকাগুলো উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করা। না না ঠিক আছে বন্ধু, ঠিক আছে। শালা মনে করিছে ঢাকার উকিলদের সাথে কাজ করে, উনার মাথায় বুদ্ধি বেশি। দেখ কি প্যাস মারিছি, ছুটো এবার পারলি। না না ঠিক আছে বন্ধু। কি ঠিক আছে বন্ধু? শোনো, আমি আমার ভুয়া শ্বশুরের বিরুদ্ধে যে আন্দোলন করতেছি, তুমি আমারে কথা দাও, তুমি আমার পাশে থাকবা? অবশ্যই থাকবো। তুমি আন্দোলন করতে পারো না, বড় হুতিয়ে যদি যাওয়া, মাতিয়ে মাতিয়ে আমি কইলাম আমি তোমার পাশে থাকিও, কারণ তুমি আমার লেংটা হালের বন্ধু। কিন্তু বন্ধু আমি একটা জিনিস খুব ভালো করিয়া জানি, তুমি আটা না পয়সা পাইবা না আমার শ্বশুরের কাছ থেকে। তোমার আমি সব বুঝে বলছি, তোমার আমি বুঝিয়ে বলো, তুমি শুনিয়ে যাও। শোনো